ভারী বৃষ্টিতে আবারও ডুবেছে রাজধানীর বিভিন্ন সড়ক। বুধবার দুপুর পর্যন্ত শরতের প্রথম দিনে বর্ষণের সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে নগরীর বিভিন্ন এলাকায় দেখা দেয় যানজট, ভোগান্তিতে পড়েন পথচলিত মানুষ। এদিকে দেশের উত্তর অঞ্চলের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বন্যার পানিতে এখনও তলিয়ে আছে ফসলের ক্ষেত। লালমনিরহাটের তিস্তা নদীর 7টি স্থানে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। বালির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। আরও জানাচ্ছেন লাবণি গুহ। ভাদ্রের প্রথম দিনে সকাল থেকে রাজধানীর আকাশ ছিল মেঘে ঢাকা। দেরি করে আসা বর্ষা যেন পুষিয়ে দিচ্ছে কয়েক ঘন্টা টানা ঝড়ে বৃষ্টি। শরতের এমন বর্ষণে নগরীতে যান চলাচল যেমন ব্যাহত হয়, তেমনি পথ চলতি মানুষও পড়েন বিপাকে। ভারী বৃষ্টির কারণে রাজধানীর মিরপুর, মালিবাগ, মৌচাক, বাড্ডা, রামপুরা এলাকার অনেক রাস্তায় পানি জমে যায়। ধানমন্ডি 27 নম্বরে মিরপুর সড়কে পানি জমে ব্যাহত হয় চলাচল। এদিকে উত্তর জনপদের নদ নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে, তবে অনেক নিচু এলাকা এখনও জলমগ্ন। বেড়েছে নদী ভাঙন। বুধবার সকাল পর্যন্ত আগের 24 ঘন্টায় কুড়িগ্রামে সব নদ নদীর পানি কমেছে। তিস্তা নদীর পানিও বিপদসীমার নিচে নেমেছে। তবে লালমনিরহাটে রূপা, আমন, বীজতলাসহ বিভিন্ন ফসলের ক্ষেত এখনও পানির নিচে। রাজপুর, খুনিয়াগাছ, মহিষখুঁচা, গোকুণ্ডা, ডাওয়াবাড়িসহ 7টি স্থানে তিস্তা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। পানি উন্নয়ন বোর্ড বালির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে। আমার বাড়ি ওই যে নদীর মধ্যে সম্পূর্ণ জমি ভেঙে গেছে, এখন যে আমি কী করি বাঁচবো? মানুষের বাড়ি ঘর শেষ, নিশ্চয় অনেকছে, এরা কোথায় থাকবে না থাকবে ঘর বাড়ি নেই। আবহাওয়া অফিস জানিয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে 2 বছর ধরে বর্ষাকালে কম বৃষ্টিপাত রেকর্ড হচ্ছে। এ সময় এই বৃষ্টি স্বাভাবিক। মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে এবং এইটার প্রভাবে কিন্তু সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে। এখন অগস্ট মাস, সেপ্টেম্বর, কখনো কখনো অক্টোবর পর্যন্তও মৌসুমী বায়ু বাংলাদেশের উপরে বিরাজ করে, তার কারণে এই বৃষ্টিপাত কিন্তু আরও যেতে পারে। ভাদ্রের মাঝামাঝি সময়ে বৃষ্টি অনেকটাই কমে যাবে বলে জানান তিনি। লাবণি গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।